হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার অনেকগুলো আমি টিপস নিয়ে আসলাম। প্রত্যেক দিন ভিডিওতে কিছু নতুন নতুন দেওয়ার চেষ্টা করি, সেইভাবে এই ভিডিওতে আমি অনেক কিছু টিপস নিয়ে এসেছি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টিপস হলো যেটা নূপুর, আমাদের যে সিলভার অ্যাঙ্কলেট বা সিলভার জুয়েলারি কী করে ঘরে আমরা ক্লিন করি বা আমি কী ক্লিন করে থাকি কীভাবে সেটা শেয়ার করব। এর আগেও বন্ধুরা ভিডিও শেয়ার করেছি যে সিলভার জুয়েলারিসগুলো কীভাবে তোমরা বাড়িতে পরিষ্কার করতে পারো, গোল্ড অর্নামেন্টসও। না দেখলে ভিডিওটা দেখিয়ে নিও, কিন্তু আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, প্রথম টিপস আমি শেয়ার করছি কিচেন টিপস। তো যেটা হলো, আমরা যখনই আমরা পেঁয়াজ কাটি বা রসুন কাটি, হাতে যেমন কেমন একটা গন্ধ হয়ে যায় আর চটচটে ব্যাপার কেমন জানি লাগে, সাবান দিয়ে হাত ধুলেও সেটা যায় না। তো তার জন্য একটা আমি আজকে টিপস শেয়ার করব যে অনেক সময় এরকম গন্ধ হয়ে গেলে আমরা যেই টুথপেস্ট আমাদের বাড়িতে সবার ঘরেই থাকে সেটা একটুখানি নেব এইভাবে, আর দিয়ে আমি কি করব হাতে একটু ডলে নেব। তো এরমভাবে ডলে নিলে ভালো করে, তো খুব ভালো গন্ধগুলো চলে যায়। কেন আমি অনেক সময় দেখেছি সাবান দিয়েও যায় না, সত্যিকারে অনেকজন ভালোবাসে না পেঁয়াজ রসুনের গন্ধ, তার জন্য এই টিপসটা শেয়ার করছি। তো দেখো, এভাবে কোলগেট দিয়ে ধুলে খুব ইজিলি গন্ধটা চটচটে ভাবটা চলে যায় আর হাতটা একদম ক্লিন হয়ে যায়। তো আর এরপর টিপস বন্ধুরা শেয়ার করলাম যে অনেক সময় আমাদের দেওয়ালে, রুমসে বা যেখানে হোক, বাচ্চারা থাকলে বা কোনোভাবে না এই পেন্সিলে দেওয়া কিছু লেগে যায়, তো ওটা একটা ওর তোলা না তুললে কেমন যেন বিচ্ছিরি লাগে দেখতে। তা আমি যেটা করে থাকি, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে বা সলিউশন যদি তোমাদের বাড়িতে থাকে সেটা একটু তারপরে স্প্রে করে দিয়ে একটা কাপড় দিয়ে যদি এরমভাবে মুছে নাও, তাহলে ইজিলি তোমাদের যে বলের যে স্টেন আছে, যে পেন্সিল মার্কের যাই মার্ক, সেটা ইজিলি উঠে আসে আর রুমস যে বলগুলো আছে একদম ক্লিন হয়ে যায়। আমার ভাই রুমস ক্লিনগুলো দেখতে ভালো লাগে, কেন দাগ থাকলে মোটেও ভালো লাগে না। তাই জন্য এই টিপসটা ইউজ করতে পারো। অনেক সময় এই যে প্রবলেমে তোমরা ফেস করো আমি জানি, সেই প্রবলেমটাকে বেরিয়ে আসার জন্য এই একটা ভালো টিপস। তো এরপরে শেয়ার করছি ফ্রেন্ডস টিপস হলো সাবান। আমাদের বাড়িতে যখন আমরা বেসিনে বা যেখানে সাবান রাখি, অনেক সময় দেখি জল লেগে গলে গিয়ে বেসিনের মধ্যে লেগে যায় বা কেমন যেন ক্যাতক্যাতে হয়ে যায়, মানে সাবানটা আর ধরতে ইচ্ছা করে না। কিন্তু তার জন্য আমি কী করবো, একটা যে কোনো প্লাস্টিক বোতলের ঢাকনা এভাবে নেবে আর এভাবে প্রেস করে দিয়ে এরমভাবে যদি উপর করে রাখো, তাতে কী হবে নিচে তো লাগবে না। ওই এইভাবে নিচে দেখছো তো গ্যাপ আছে, যেহেতু নিচে লাগবে না, পরিষ্কার থাকবে আর সাথে তোমার সাবানটা যখন ধোবে এইভাবে, তো তোমাদের সুবিধা হবে, কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না সাবানটা, ওয়েস্ট হবে না আর চটচটে হবে না। তো এইভাবে তোমরা ইউজ করতে পারো এই টিপসটা, খুব ভালো একটা টিপস বন্ধুরা। জাস্ট বোতল ক্যাপ ইউজ করলে তোমরা এটা ইউজ করতে পারো। তো ভাবলাম তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করা যাক, যে বোতল ক্যাপ দিয়ে কী সুন্দরভাবে আমাদের সাবানটাকে এভাবে করা যায় টিপসটা। তো চলো বন্ধুরা, নেক্সট টিপসে আমরা যাই। তো বন্ধুরা, চলে আসলাম মেইন ভিডিও, যেটা আমার থাম্বনেইলে দেওয়া আছে কি রূপোর যে পায়েলগুলো আছে কী করে পরিষ্কার করি, বা কোন রূপোর যে কোনো জিনিসই হোক তো কীভাবে করবে ক্লিনটা বাড়িতে সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই, সেটাই আমি শেয়ার করছি এই ভিডিওতে। কি একটা বাটিতে আমি জল নিচ্ছি, দেখতে পাচ্ছো নর্মাল আমি জল নিয়েছি, আর এর মধ্যে দেব টমেটো কেচাপ, যে কোনো ব্র্যান্ডেরই হোক, তোমাদের বাড়িতে যে তোমরা টমেটো সস খাও সেই টমেটো সসটা তোমার এক চামচ মতন দিলাম। এর মধ্যে একটা মেইন ইনগ্রিডিয়েন্ট যাবে যেটা হলো এইটা, এটা হলো চুন। বাড়িতে সবার চুন থাকে, না থাকলে দোকান দিয়ে এক টাকা দু টাকা দিয়ে চুন কিনতে পেয়ে যাবে পানের দোকান দিয়ে। সেই চুনটা একটু হাফ চামচ নিয়ে ভালো করে জলে টমেটো সস আর চুন দিয়ে আমি জলে একটা ভালো একটা মিশ্রণ তৈরি করে নেবো, এরমভাবে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছ চুনটা যেন ভালো করে গুলে যায় এভাবে। এবার যে রূপোর যে আমার যে নূপুরটা আছে এটা আমি এভাবে ডুবিয়ে দেবো জলটায়, আর 10 থেকে 15 মিনিট একটু ছেড়ে দেবো, জানি এই যে ভিতরে নোংরাটা আছে বেরিয়ে যায় আর আমার রূপোরটা একদম চকচকে সুন্দর কালার এসে যায়। তো বন্ধুরা দেখো, 15 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি আমার নূপুরটা, দেখো কত ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছো। আগে কেমন কালো হয়ে গেছিলো, বিচ্ছিরি লাগছিলো, এখন দেখো কত সুন্দর লাগছে।
পুরো আমি না ঘষা মাজা করেছি না কিছু করেছি, জাস্ট ডুবিয়ে রেখে সলিউশনে তারপরে বার করেছি, তো একদম ক্লিন হয়ে গেছে। কারণটা হলো টমেটো সস একটা খুব ভালো ক্লিনিং কাজ করে, কেন ওর মধ্যে তোমার ভিনিগার টাইপের থাকে, একটু অ্যাসিডিট থাকে, আর সাথে চুনের একটু খুব ভালো ক্লিন হয়। তোমরা সবাই জানো সেই দুটো মিশ্রণটা ইউজ করে আমার নুপুলটাকে একদম নতুন করে নিয়েছি। আশা করি তোমাদের টিপসটা এরকম ভালো লাগবে, ট্রাই করার পর অবশ্যই কমেন্টে জানিও ফ্রেন্ডস। তো এরপর আরেকটা টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা, জলের বোতল পরিষ্কার করা একটা ঝামেলা থাকে আর অনেকভাবে আমরা করতে পারি, তো আমি একটা অন্য একটা টেকনিক তোমাদের টিপস শেয়ার করছি, যে এই যে ডালের কাঁটা দেখছো হাতে এরমভাবে নিয়ে, আর একটা স্পঞ্জ, যে স্কচ ব্রাইট প্লাস স্পঞ্জ যে আমাদের পাওয়া যায় বাসন মাজার জন্য, সেটা আমি এরমভাবে ফোল্ড করে নিলাম, যে ডালের কাঁটার এন্ডিংটা আমি এরমভাবে নিলাম, নিয়ে একটা রাবার ব্যান্ড এরমভাবে বেঁধে দিয়েছি। দিয়ে কি করব, আমি অ্যাকচুয়ালি তৈরি করলাম একটা ব্রাশ, যেটা স্পঞ্জ যে ক্লিনার ব্রাশ যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলো আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি, কোনো টাকা খরচ করা দরকার নেই। এভাবে জলের বোতলের ভিতরে যদি তোমরা এভাবে বুলিয়ে নাও তো একদম বোতলটা ভালো করে ক্লিন হয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। তো তোমাদের কাছে আমি আরেকটা টিপ শেয়ার করলাম যে এভাবেও বোতল পরিষ্কার করা যায়। তারপর লাস্ট টিপ বন্ধুরা শেয়ার করছি, যে এরকম একটা আমার কোটো দেখছো আমার হাতে আছে, আর এর মধ্যে দেবো একটা বেকিং সোডা হাফ ফিল করে দেবো। এটা খুব একটা ভালো টিপস বন্ধুরা, খুব প্রয়োজনীয়, আমি এই জন্য শেয়ার করছি। এভাবে বেকিং সোডাটা ঢেলে, মানে খাওয়ার সোডাটা দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এরমভাবে চেপে পুরো মুখটা বন্ধ করে দিয়ে একটা ছুরির সাহায্য দিয়ে একটু কেটে দেবে। তো এটা একটা কি আমি বলছি, এটা খুব ভালো একটা জিনিস হলো, যেটা হলো কি আমরা অনেক সময় ফ্রিজে কী করি, খাবার দাবার আমাদের থাকে এমন গন্ধ হয়ে যায়, ভালো লাগে না সেই গন্ধটা, বেরোতেও চায় না অনেক পরিষ্কার করার পরেও, তখন এই সোডাটা রাখলে ক্লিন হয়ে যায়। তো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসবে, ততক্ষণ ভালো থেকো অ্যান্ড বাই বাই।